আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন তালের মৌসুম, বাজারে প্রচুর তাল পাওয়া যায়। ঝটপট বানিয়ে ফেললাম মজাদার স্বাদের তালের রসের বড়া, একটু ভিন্ন স্টাইলে, ভিন্ন আঙ্গিকে। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিড়া। এখন আমি চিড়াগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এ সময় চিড়াটা ভিজিয়ে রাখা যাবে না, ভিজিয়ে রাখলে পরে চিড়াটা নরম হয়ে যাবে। আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন চিড়াগুলো ঠিক এরকম পর্যায়ের থাকবে। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে এখানে চিড়ার সাথে আরও কিছু জিনিস, উপকরণ অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এরপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তালের রস। তালের রসটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন, এতে স্মেলটা আরেকটু ভালো আসবে। তো এখন নিয়ে নিচ্ছি পাউরুটির স্লাইস 4টি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়ো দেওয়ার ফলে তালের রসের বড়াটা অনেক মজাদার করবে এবং ক্রিসপি করবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। সবগুলো উপকরণ আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হালকা পানি অ্যাড করে, অল্প অল্প করে পানি অ্যাড করে একটি খামির তৈরি করে ফেলবো। এখন আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। একে একে সবগুলো বড়া আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড়াগুলো আর একটু ছোটো ছোটো গোল শেপ আকারে তৈরি করে নিতে পারেন। আমার হাতে সময় কম ছিল, তাই আমি একটু বড় শেপ দিয়ে ভেজে নিয়েছি। এ সময়ে চুলার হিটটা মাঝারি আছে থাকবে। কিছুক্ষণ ভাজার ফলে বড়াগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এখন আমি বড়াগুলোকে একটা একটা করে উল্টে দিব। বড়ার দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিব যেন পুড়ে না যায়। প্রিয় দর্শক বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। কথায় কথায় এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, প্রায় ভাজা শেষের দিকে। এখন আমি এগুলো উল্টে পাল্টে নিচ্ছি এবং সবগুলো বড়া আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। প্রস্তুত হয়ে গেল মজাদার স্বাদের তালের রসের বড়া। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও এভাবে বাসায় তালের রসের বড়া ট্রাই করে দেখবেন এবং খেয়ে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টস করে জানাবেন তালের রসের বড়া কেমন হয়েছিল। তো আমি একটি বড়া ভেঙে দেখাচ্ছি কতটা মজাদার এবং ক্রিসপি হয়েছিল, অনেকটা সুস্বাদু হয়েছিল। তালের রসের বড়া তো অনেক খেয়েছি, কিন্তু এবার আমি চিড়া এবং পাউরুটি দিয়ে করেছি। অসম্ভব মজাদার হয়েছে। প্রথমে আমি ভেবেছি ভালো হবে না, কিন্তু অনেক মজাদার হয়েছে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।